আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সম্মানিত শেখ আপনি কি আলে হাদিস অনুসারী আলে হাদিস কি আমি আলে হাদিস অনুসারী না আমি কোরআন সুন্নার অনুসারী আলে হাদিস আসলে আমাদের সে একটা ভুল বুঝাবুঝির মধ্যে আছে আলে হাদিস মানে যারা হাদিস মোতাবেক চলে তো নীতিগতভাবে নীতিগতভাবে ব্যাপারটা খারাপ না কিন্তু এই জিনিসটা সহবাদের জমানায় তবে তাবে আইনদের জমানায় এগুলি ছিল হাদিস বলতে কাদেরকে বোঝা হতো যারা হাদিস বেত্তা যেমন বোখারি মুসলিম আবুদাউদ নাসাই বড় বড় হাদিস বেসারত বিশারত তাদেরকে বলা হতো আলে হাদিস তার দলিল কি একজন ছিলেন আমাস এক এক মহদ্দেশ প্রখ্যাত মহদ্দেশ আমাস উনি একটা হাদিস নিয়ে আবু হানিফার কাছে গেছেন গিয়ে কইছেন যে আবু হানিফা আপনি এটা কি ব্যাখ্যাটা দিবেন উনি যখন ব্যাখ্যা দিলেন তখন উনি বললেন ফকাহ আহলুল হাদিস আর সয়া দেলা আনতুমুল ফোকাহা আমরা যারা আমরা হইলাম ওষুধ বিক্রেতা ওষুধ কত রকমের ওষুধ বিক্রি করি কিন্তু তোমরা যারা ফকির তারা হইলো ডাক্তার কে বলছেন একজন আলে হাদিস যা যিনি আলে হাদিস নাহনু আহলুল হাদিস সয়া আলহাদিসা আমরা হইলাম সয়দালা আনি ওষুধ বিক্রি করি ও তুমুল ফোকার আন তুমুল আতিবা আপনারা হইলাম ডাক্তার আমরা হইলাম কি তো দুটাই দরকার আছে নাকি কিন্তু আলি হাদিস বলতে উনি কাজে কাদের বুঝাইছেন ওই হাদিস বেত্তা বহারি মুসলিম এগুলি এরকম বড় বড় ইমানদেরকে বলা হয়েছে আলে হাদিস বেত্তা কোন হাদিস ফকিও হয় আর সবাই ফকি হয় না খালি হাদিস মোহাদিস ছিলেন সুতরাং এই আমাদের দেশে যে আল হাদিস বলে বলা হয় নীতিগতভাবে আমি এটার সঙ্গে একমত না এর আগেও আমি বলছি তবে তাদের মানহাজটা সহি সেটা কোরান কোরআন শূন্য মোতাবেক চলবো কি বলবো কোরআন মোতাবেক শুনবো ঠিক আছে বাবা এটা নিয়ে আর চলো তবে ফকিদেরকে অস্বীকার করোনা ওদি ফকিদের সব দরকার আছে যেমন এখন একটু আগে আলোচনা করছিলাম কী আলোচনা করছিলাম আমাদের আমাদের বরিশালে বোলা আমার বাড়ি বোলা বোলা মেঘনার পাড়ের মানুষ আমি আমার নদী আমার বাড়ি মেঘনার মাঝখানে চলে গেছে তাহলে বরিশালে সিগারেট খাওয়া কি হারাম সিগারেট খাওয়া হারাম বরিশাল সব মৌলবিধে একমত হারাম ডাকা এসে মুকরি হয়ে গেছে কি হয়ে গেছে মখরু আর চিটাং গিয়া ওয়াজেব হয়ে গেছে সিগারেট খাওয়া কি ওয়াজেব আর সিলেটে গিয়ে অর্ধেক মকরু অর্ধেক ওয়াজেব বরিশালে হলো সব সাইডে তারপরে দেখবেন যে শরীরার পীর সাহেব কেমনি ফতুয়া দেয় এরপরে ওই যে বরিশালে আরেক বড় পীর আছে না হ্যাঁ চর্মনায়ক সমানেক শাক সাহেব রাহে মাহুল উনি ধূমপান দিল পাক ধূম বিনাশ এই যে বইও লেখছেন এলেন সমান আন্দোলন চালাইছেন এগুলি আসলে উসুলটা কারোর জানা নাই বাস এক দিক দিয়ে না উসুল হলো যেটা খবিশ ওইটা কি হারাম আর যেটা তয়েব হারাম হালাল তাহলে আগে বাইর করতে হবে এটা তয়েব না খবিস তো সমস্ত ডাক্তাররা বলছে এটা কি হবিস সুতরাং মৌলবীরা এটা হারাম আর যেই জিনিসকে তইয়ে প্রমাণিত হবে বৈজ্ঞানিকভাবে এটা হালাল শরীয়তে পরিষ্কার কথা আচ্ছা গেল সুতরাং আলে হাদিস আমি আলে হাদিস আমি কিতাব মানি হাদিস পড়াই আমি হাদিস কি করি পড়াই পড়াইছি আলহামদুলিল্লাহ আচ্ছা জুমার খোদ বাকি তিনটি হবে নাকি দুইটি খোদ্ নাম কটা দিছেন দুইটা আমাদের দেশে কটা দেয় দুইটা দেয় না তিনটাতে তিনটা দেয় একটার নাম খোদবা কয় না ওটারে কি কয় ওয়াজ ওয়াজ করে ইয়েতে বসে আপনার মেম্বারে বসে আর যখন লোক লোক যদি ঢুকে তখন লোকেরা কি কয় কয় বসেন বসেন পরে শূন্যতে সময় দেয় নউজুবিল্লা বলে নউজবিল্লা এটা আল্লাহর ঘরে ঢুকলে কি কাজ করতে হয় প্রথম কাজ দুই রেখা নামাজ না পড়ে বসা যাবে না বসাই যাবে না সব হ্যাঁ শোনেন এই যে এই যে নামাজে নবী নবিস খোদবা দিচ্ছেন নবিসাম খোদবা দিচ্ছেন এক ব্যক্তি ঢুকছে ঢুকে ওনার কাছে মশলা জানা আছে ইমাম যখন মেম্বারে আসে তখন কি নাই সালামও নাই কালামও নাই আর কি কথা কালামও নেই সালামও নাই কেউ কারো সালামও দিবে না আর কত ইয়ে করবে না কালাম করবে না কথাবার্তা বলবে না ও না ফলা সলা ওলা কালাম নামাজও নাই কালামও নাই সুতরাং ওই মশলা তো ওনার জানা আছে উনি ঢুকছে ঢুকে বসে পড়ছে নবীশ আসলাম খোদ বাটা বন্ধ করছে কত গুরুত্বপূর্ণ খোঁতবাটা বন্ধ করে লোকটার জিজ্ঞেস করছে আশালাই তুমি কি নামাজ পড়ছ তিনি তারা নামাজ পড়তে দেখেন নাই লা লাই আর আমি পড়ি নাই কম দাঁড়াও আর কারা তাই দু রাখা আগে মারো তিনি খোদ আবার 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 খোঁতবার দিলেন ওনার থেকে দুই রেখাত নামাজ পড়ছে সুতরাং নিউ কামার যে নতুন আসবে সে দুই রেখাত না পড়ে বসবে না এটা আল্লাহর দরবার আল্লাহর দরবারের প্রটোকল এখন আমরা একজন একজন দেখাইলে কি কই আসসালামু আলাইকুম কিন্তু আল্লাহর সালাম হইল কপালটা কোন দেখায় মাটির মধ্যে ঘষ এইভাবে আত্মসমর্পণ করো সুতরাং আল্লাহর ঘরের সম্মান হলো তাহিয়া এটা হলো দুই রেখাত পড়বেন আপনি হ্যাঁ আগে যারা পড়ছিল দুই রেখা চার রাকাত, দশ রেখাত বিশ রেখাত একশো রেখাত পড়ে পড়ুক এই খোদবার আগ পর্যন্ত আপনি পড়তে থাকেন জুমার আগে একটা মশালা জেনে নেন জুমার আগে কাবলাল জমা কোনো শূন্যত নাই কোনো শূন্যত নাই শুধুমাত্র কি আছে ওই যে মসজিদের সম্মানে দুই রেখাত বিধিবদ্ধ কোনো শূন্যত নাই কাবলাল জমা চার রাখাত পড় না ফালতু কথা কোনো হাদিস তারা প্রমাণ করতে পারবেন না হ্যাঁ তবে বাদাল জুমা আছে। জুমার পরে যদি মসজিদে পড়েন সার রাকাত আর বাড়িতে গিয়ে পড়লেন দুই রেখাত ওই দুই রেখাত স্যার রেখাতের সমান কারণ শরীয়ত পছন্দ করে বাড়িতে আপনি নামাজ পড়েন বাড়িটা যেন নামাজ থেকে খালি লালু বইউ তাকুম কবুরা তোমাদের ঘরগুলিকে কবর বানায় না মানে কবর এবাদত নাই তোমরা এখানে এবাদত করো আপনি নামাজ পড়তে গেলে ছোট্ট বাচ্চা আপনার পাশে দাঁড়াবে আবার কল্লা কাজ করে দেখবে আবার কেমনে করে যে এই যে নামাজেরটা পরিবেশ হলো নামাজ এই জন্য বাড়ে হ্যাঁ আপনি মসজিদ থেকে অন্য কোথাও যান তাহলে চায় একাত পড়ে তারপরে যান এটা বাদাল জমা চায়ের একাত সুন্নত যদি মসজিদে পড়েন আর বাড়িতে গেলে দু রেখাত কাপলাল জমা কোনো সুন্নত বিধিবদ্ধ সুন্নত নাই শুধুমাত্র মসজিদে ঢুকার সম্মানে ধরে হ্যাঁ যদি নামাজ দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে গিয়ে থাকে একামত শুরু হয়েছে এমন সময় ঢুকছে শেষ ওইটাও পড়বে না তাই এত মসজিদও পড়বে না এখন কি করবে ইদা উকিমাতি সলাতু ফালা সলাতা ইল্লাল মাক্তুবা যখন নামাজের একামত দেয়া হলো কায়েম হয়ে গেল তখন কোনো নামাজ নাই শুধুমাত্র ফরজ নামাজ আমি একবার মক্কা ইউনিভার্সিটি যখন ছাত্র তো আমি এক মসজিদে ফজর পড়তেছি ইমাম জমাত দাঁড়িয়ে গেছে আমি একটু দেরিতে আসছি প্রথম ইমাম প্রথম রাখাতেই আমি কি করছি আল্লাহ আকবর করে সুনদ পড়তেছি দুই রেখা কেন ফজরে সুনদ নামাজ শেষ করছি নামাজ শেষে মরিশাস মরিশাসের মরিশাস একটা দেশ ওর ছাত্র আমাকে চিনে আমার জিজ্ঞেস করলে তুমি জামাত দাঁড়াইলু তুমি কিসের নামাজ পড়লা আমি দিশ নাপায়ে না পাই আমি আমি হানাফি আসলে হানাফি মানে এটা নাই আমার দেশের মৌলভী হিন্দুস্তানি মৌলভীরাই এগুলি আবিষ্কার করছে আবু হানিফা কোনো দিন এটা বলেন নাই যে আগে জোর পড়ে লোক এ খামাখাই হানাফি বানা মজাব বানাইছে হানাফি যখন গেছি তো খটখটে হাসি উঠছে কয়ে লা হাওলা ওলা কুয়াতে ইহ তোমারে কইলাম তুমি কি বললা তুমি কাহা দিশা মিশাল আমি কই দিই এরপরে এটা অনুসন্ধান করে দেখলাম হায় হায় এটা মৌলবিদের অনুসন্ধান ছাড়া কিছু নয় তবে মনে রাখলেন মাসালা হলো আপনি ওই দুই রেখাত আ কাতু শোনেন নবী সাহ ইসলাম বড়ো মহাক্ষাত সুন্নত মনে করতেন কোনটা ফজরের কারণ তিনি ফরজের সফরের মধ্যে কোনো সুন্নত নামাজ পড়তেন না শুধু ফরজ তাও চার রেখাতের কয় রেখাত দুই রেখাত তবে এই ফজরের দুই রেখাত শূন্য তিনি পড়তেন কারণ আকাদু দুনেন না মানে সবচাইতে মক্কার শূন্য তল এই জন্য এটা তিনি ছাড়তেন না তাহলে আপনি কি করবেন সালাম ফিরানোর পরে আপনি এখনো সূর্য উঠে নাই ওই দিনের দুই রেখাত ফজরে সুনত পড়তে পারবেন অন্য কোনো সুন্নত অন্য কোনো নফল জায়েজ নাই কথা কি বুঝে আসছে ওই দিনেরটা পড়ে নেবেন তাতে সবই ঠিক থাকলো আচ্ছা এই হলো তরিকা যাই হোক জুমার খদ্মা তিনটি না দুইটি এটা নিয়ে এক কথা বলতেছিলাম এত এতক্ষতক এত কথা কথাগুলি তো বক্তৃতা আরেকটা হয়ে যাবে হ্যাঁ জুমার খদ্মা কটা এখন আমরা তিনটা দিই তিনটা দিয়ে কি কি হয় ওই যে ওই ওই যে ওই যে দেখেন ওয়েনে কি 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 বাতি আল্লাহর আল্লাহর ওয়াস্তে লাল বাতিগুলি বন্ধ করে দিবেন আল্লাহর ঘর লাল বাতির না নাউজুবিল্লাহ লাল মানি নিষেধ এদিক দিয়ে চলতে পারবেন না লাল তো আল্লাহর ঘরে নিষেধ ওমান আজলাম ও মানা আমাসা জিদ আল্লাহ আইয়ুজকারা ফিহাসমা ওর চাইতে বড় জালিম আর কে যে আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে আল্লাহ হকবার সোহান আল্লাহ আল্লাহর নাম না তাইলে এইগুলি করতে নিষেধ করে তার চেয়ে বড় জালিম আল্লাহ 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 আজকে ভেঙে ফেলবেন হ্যাঁ আর কেউ বলবেন না পরে সন্ন্যদ না এখন সে প্রথম কাজ হলো দাইয়া পড়বে এরপরে আপনার আলোচনা শুনবি কিনা এবার আসেন আপনি আলোচনা করছেন কেন আপনি আলোচনা করছেন এই জন্য যে আপনি আরবিতে দেন এই জন্য লোকেরা কি করে না বোঝে না এই জন্য আগে একটা ওয়াজ করে নেন ওয়াজ করে নেন ভাই সব আমার বক্তৃতা করার আগে আমি একটা একটা কিছু কথা কমু তা আছে বক্তৃতার কথা না তো এখন আর কিছু গোতাইবেন মানি কি তো আপনি এটা করলেন কেন আপনি মন গড়া করেন কেন মন গড়া করেন আপনি মনে করুন লোকেরা তো আরবিতে খোদবা দেই লোকেরা কি বুঝে কোনো হাদিসে পাইবেন আপনি যে হাদিসে খোদ খোদা দেওয়ার জন্য আরবি ভাষায় প্রয়োগ করতে হবে নামাজ আরবিতে করতে হবে এটা আপনি পাবেন কিতাবে পাবেন ফেকাতে পাবেন সব কিছুতে পাবেন আবু হানিফা বলছেন ফার্সিতেও নামাজ জায়েজ আবু হানিফা বলছেন কেউ কেউ বলছেন না আবু হানিফা এটা প্রত্যাহার করছেন বাকি কারো সবাই একমত আরভিতে হতে হবে নামাজ কিন্তু খুদবা খুদবাটা কি বায়ান বক্তৃতা এখন খুদবা এবার সৌদি আরবের ফতুয়া শুনেন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং বিন ওসাইমিন দুইজন হলেন শ্রেষ্ঠ আলেম সৌদি আরবের দুইজনের ঐকমত্য এই এমন কোনো ভাষায় খোদবা জায়েজ হবে না যেই ভাষা জনগণ বুঝে না দলিল কি কোরআন থেকে কোরআন আল্লাহ কি বলে মসমত সুরাম বিয়া সেখানে বলছেন অমা মির রাসুলিনেউল আমি যত রসুল পাঠিয়েছি যেই জাতির কাছে পাঠিয়েছি ওই জাতির ভাষাভাষী রসুল পাঠিয়েছি কথা বলছি ওই জাতির ভাষাভাষী কেন লেউ বাইয়ে না লাহম যাতে করে সেই নবী তাদের বলে বলে বয়ান করে দিতে পারে কি নাজিল হয়েছে আল্লাহ এখন আমরা কোন ভাষাভাষি এখন নবী তো বাংলা ভাষায় কোনো নবী আসে নাই আসবে আসছে না তাইলে নবী আসে কি কোন ভাষায় নবী আসছে কোন ভাষায় আর ওই ভাষায় তো তিনি মক্কায় প্রেরিত হইলেন মদিনায় হইলেন এটা ভাষা কি ছিল আরবিতে না তা পাঠাইছেন কিন্তু আমাদের দেশে যে নবী পাঠান নাই এখন এটা দলিল কেমনে পাইবেন ও আমি ক্যারাম আলু আলামা ওরাসাতুল আম্বিয়া নবী নাই চিন্তার কারণ নাই আলেমরা হলেন নবীর উত্তরাধিকারী এই দেশের আলেমরা বাঙালি জাতির জন্য নবীর উত্তরাধিকারী করে উত্তরাধিকারে করছে কারা করছে আলেম যারা বাংলা ভাষী তারা কোন ভাষায় খোঁজ দিবে বাংলা ভাষায় দিবে যাতে করে বুঝিয়ে দিতে পারে কি এখন এইটাকে আরবি ধরার কারণে এখন আরেকটা বাড়াইতে হয় কান কান দিছে শরীয়ত কয়টা আরেকটা যদি পিছনে লাগে দিই কি দেখতে কেমন লাগবো বেশি শুনতে পারবেন লোকেরা কবে তিন তিন কানুয়ার মাইয়া আমার বাড়িতে আসবে না আর আমার মাইয়াও তার ছেলে সেটা বিয়ে দেব না তিন কানুয়া কথা বুঝতে পারছেন তার একটা তার দুর্নামি না সোনামি গান কয়টা তিনটা হয়েছে নজুবিল্লা হজুবিল্লাহ মিজা আলেক আঙ্গুল কটা হ্যাঁ ছয়টা আঙ্গুল ছয় আঙ্গুল যা এটা একটা দোষ বাইর করে শো করলেও দুইটা একটা দিলেন বাড়াইয়া না ওইটাই ঠিক রাখতে হবে ওইটাই ঠিক আপনি আপনাকে বাংলা দিতে না করছে কে কয় কেন নবিস জোর নামাজ ক একা ছিল সাকার হাত সার তো দুই রেখাত পরিবর্তে কি খুদবাত তো নামাজ তো দুই রেখা তো আমরা আরবিতে পড়ি সুতরাং আরবিতে হইতে হইব ভালোই দলিল তা আমি বলি নামাজ তো নিচে খাড়ে খারে নামাজ আপনি মেম্বারে উঠছেন কা নামাজ তো পড়শিম দিকে আপনি পূর্ব দিকে কেনা খালি কলি হইব এইগুলি হইল বায়ান খুদ নাকি বায়ান সুতরাং বায়ান দিবেন যাতে মানুষ বুঝে এই এই কারণে আরেকটা দেয়া হয় আমি তো আমার মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ এটা টেলিভিশন আপনারা অনেক সময় দেখেন আমি ক্ষুদা দিচ্ছি এবং অনেক ক্ষুদা আমার টেলিভিশনে আছে দেখানো বিষয় নিয়ে আলোচনা করে আমি ক্ষুদা দিয়েছি এইটাই এখন টেলিভিশনে পেশ করতেছে সুতরাং আপনারা বাংলাই খুদ্ দিবেন বাংলার মর্যাদা নাই আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ কি কে শুনুন অমিন আয়াতিহি একতেলাফ ও আলসেনা তিকুম ও নিকুম তোমাদের ভাষা ভাষার বিভিন্নতা আল্লাহর আয়াত আয়াত কোরআন আয়াত যেমন আয়াত আল্লাহর সৃষ্টি হিসাবে ভাষাও কি আয়াতুল্লাহ সুতরাং অমিন আয়াতি একতেলাফ ও আলসেনা তোমাদের ভাষার বিভিন্নতা ওয়া আলোয়ানিকুম তোমাদের ভাষা চেহারার আর কি রঙের বৈচিত্র্য একজন কালো একজন সাদা একজন মাঝামাঝি এগুলি কারাত আল্লাহ সুতরাং আয়াতেরও ভাষার মর্যাদা লর কাছে আছে আয়াতুল্লাহ তবে আরবি ভাষার আলাদা মর্যাদা এটা কোরআন হয়েছে কোন ভাষায়